ফর্টিফাইড ফুডের একটা কথা বলছিলেন ম্যাডাম, এই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি এই বিষয়টিতে, যারা 5 বছরের অধিক বয়সের হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা করি আর কি, যেমন ব্রেকফাস্ট খাওয়াচ্ছি, হ্যাঁ সো ব্রেকফাস্টে কি কমনলি আমাদের বাংলাদেশে যেমন রুটি বা পরোটা বা হার্ডলি অনেক সময় ব্রেড দেয়, যেমন আমার কাছে মনে হয় যে একটু ইজি গোয়িং সিরিয়াল হতে পারে। মিল্কের সার্ভিংটা যেহেতু আমরা বাচ্চাদেরকে এনশিওর করতে চাই, আমার অ্যাসেসমেন্টে দেখেছি যে 5 বছরের অনেক বাচ্চা মিল্ক থেকে বের হয়ে গেছে, হ্যাঁ বিকজ অফ পারিবারিক প্র্যাকটিস নাই। আমরা যেটা বলেছি যে বাবা মা সহ বসতে, দেখবেন বাবা মাই খাচ্ছে না, তাহলে বাচ্চা কীভাবে খাবে? একটা বাচ্চা তো জাস্ট তার বাবা মা তার কাছে মিরর, টেবিলে একসাথে বসতে হবে। ব্রেকফাস্টে যদি প্যারেন্টস মিল্ক নিত, বাচ্চা কিন্তু মিল্ক খেত। সো আমি এই ধরনেরই পেশেন্ট পাই যে একেবারে মিল্ক খেতে চান, এটা 5 বছরই শুরু হয়ে গেছে। সো এই বাচ্চাটাকে আপনি কিভাবে বাড়াবেন, ওর হাড়ের গ্রোথ কোথা থেকে হবে? মিল্কের মতো একটা ভাইটাল নিউট্রিশন যদি না থাকে, সো এখন মিল্কটা পিওর কোথা থেকে পাবে, এটা একটা কোয়েশ্চেন আসে। সবার পক্ষে তো একেবারে গরুর দুধটা কালেক্ট করা পসিবল না, সো আমরা যেটা খাই পাউডার মিল্কটা নিচ্ছি। পাউডার মিল্কে যদি একটু ফর্টিফাইড করা থাকে ভিটামিন এ ডি, অ্যাটলিস্ট ভিটামিন এ ডি, দুটা ভিটামিন এখান থেকে পেলো, ল্যাকটোজ যেহেতু এই দুটাকে অ্যাবজর্ভ করায়, দুধের ফ্যাটও অ্যাবজর্ভ করায়, তাহলে এক জায়গা থেকে আমরা অনেকগুলো পেলাম। দুধে আয়রনটা কম থাকে, আয়রনটা ফর্টিফাইড করা যায়, খুব ইম্পর্টেন্ট, এটা ডেফিসিয়েন্সি হয় বাচ্চাদের হয়, এবং এটাতে তার কিন্তু ওই যে অমনোযোগী বলে না, অমনোযোগী কিন্তু এটা একটা কারণ তার, ঠিক আছে? সো আয়রন ফর্টিফাইড করলে এটা দুধে করতে পারে, এটা একটা সিরিয়ালে কিন্তু করতে পারে। আমরা অনেক ধরনের সিরিয়াল কিন্তু আমাদের দেশে এখন পাচ্ছি, এই সিরিয়ালগুলোই যদি একটু মাল্টি মিনারেল ফর্টিফাইড করে দেওয়া হয় তাহলে ইট উইল বি গুড ফর দ্য চিলড্রেন। স্যারের কাছে একটু আসি যে স্যার, অলরেডি আমরা কিছু শেয়ার করলাম যে আসলে যে আয়রনের ডেফিসিয়েন্সিতে বা ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিতে ইন ফিউচার অনেক বড় প্রবলেমের শিকার হচ্ছে আমাদের আসলে নেশন ফিউচারে, এবং এই বিষয়গুলোতে যদি একটু প্রিভেন্টিভ মেজার নিতে চাই, যখন মায়েরা আসে আপনাদের কাছে বা বা প্যারেন্টসরা আছে, আপনারা কীভাবে স্যার মানে কাউন্সিলিং করেন, এবং যদি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা স্যার একটু জানতে চাই যে ম্যানেজমেন্ট আমরা কীভাবে করি? আমাদের কাউন্সিলিংয়ের মধ্যে সময় যদি আমরা খুব কম পাই, আমরা ডাক্তারদের একটা বদনাম আছে যে খুব বেশি সময় দিই না আমরা প্যারেন্টসদের, আবার প্যারেন্টসরাও অতিরিক্ত সময় অযথা অনেক রকম কথা বলে কাটায়। তার মধ্যে আমাদের যেটা আমাদের ম্যাডাম বললেন যে আমাদের ভিটামিন এ, এবং আমি বলবো ভিটামিন ডি, এখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কিন্তু সারা বাংলাদেশের মানুষের, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ভিটামিন ডি কিন্তু শুধু সূর্য আলোক থেকেই আমরা পাবো না, ভিটামিন ডি কিন্তু কিছু কিছু খাবার আছে, মাছ আছে, মাংস আছে, যেখান থেকেও কিন্তু আমরা ভিটামিন ডি পেতে পারি, এবং সেগুলোকে কিন্তু আমাদের খাওয়াতে হবে। এটা মায়েদের জানতে হবে যে কোন কোন খাবারে আমাদের ভিটামিন ডি এ এগুলো আছে, এবং আমাদের মাল্টিভিটামিনগুলি কোন, মাইক্রোনিউট্রিয়েন্টস খুব খুব বেশি ইম্পর্ট্যান্ট এখনকার সময়ের জন্য, এবং এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের মায়েদেরকে, যে কোনো মারাই মায়েদেরকে কিন্তু সচেতন করে তুলতে হবে। আর এছাড়া যে একটা ব্যালেন্স ডায়েট কনসেপ্টটা একসময় ছিল আমাদের দাদিদের আমলে, নানিদের আমলে, সেটা কিন্তু আমাদের মিলিয়ে গেছে এখনকার আপনাদের যুগের যে আধুনিক মা, যারা যারা খুবই তরুণ মা, তারা কিন্তু এই ব্যালেন্স ডায়েট, এই সুষম খাদ্য সম্পর্কে কিন্তু তাদের আইডিয়া খুব কম। এখন ব্যালেন্স ডায়েটের মধ্যে কিন্তু শুধু ওই 3টা ম্যাক্রোনিউট্রিয়েন্ট না, এই ব্যালেন্স ডায়েটের মধ্যে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, এবং আমরা যদি বাইরের কোনো সিরিয়ালের মধ্যে যদি এটা পাই বা এটা এটা নিয়ে যদি আমরা একটুখানি আলাপ আলোচনা করি তাহলে মন্দ না। এখন যেহেতু আমাদের বাইরের ফাস্ট ফুডের প্রতি যে আকর্ষণ সেটা কমিয়ে এনে যদি এগুলো দিয়ে আমরা এনরিচ করি একটা বাচ্চাকে, তাহলে তার ডেভেলপমেন্ট, বিকাশ এবং গ্রোথ, বেড়ে ওঠা দুটোই ভালো হবে। এই জন্য মায়েদের, যদি মায়েরা যদি অনেক শিক্ষিত হয়, পিএইচডি করাও হয়, তবু কিন্তু এইসব নলেজগুলি অনেক মায়েদের নেই, এবং সেগুলো কিন্তু তাদের নিজেদের মধ্যে হয়তো এই প্র্যাকটিসগুলো নেই, এগুলো আমাদের ডিসকাশন করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, এবং এর জন্য আমাদের সময় দরকার। যে বারন্ত বয়সের শিশুদের, স্পেসিফিক্যালি 5 বছরের বেশি বয়সের শিশুদের অপুষ্টি নিয়ে, সেটা নিয়ে যদি স্যার মায়েদের উদ্দেশ্যে এবং বাচ্চাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে, এবং প্যারেন্টসদের উদ্দেশ্যে? হ্যাঁ, আমার বিশেষ করে বাচ্চাদের উদ্দেশ্য তো আছেই, কিন্তু বাচ্চাদের সাথে কমিউনিকেট করাটা একটু ডিফিকাল্ট। মায়েদের উদ্দেশ্যে একটা জিনিসই আমার আমার অনুরোধ এবং উপরোধ, যে আমি বলবো যে মায়েরা তরুণ মা, তাদের বাচ্চাদেরকে নিজেদের সময় দিতে হবে। টেলিভিশন এবং সেলফোন, এই দুটো জিনিস কিন্তু বাচ্চাদেরকে সময় অনেক বেশি দেয়, সেটা না দিয়ে মানবিক একটা অনুভূতি দিয়ে মা যদি বা বাবাও যদি যে সময়টা পায়, তারা শুধু মা না, আমি বলবো বাবারও একটা দায়িত্ব আছে, তারা দুজনেই যদি বাচ্চাকে একটা সময় দেয় সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর আরেকটা জিনিস, তার শিখে নিতে হবে যে কোন খাবারটা নিউট্রিশাস বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য ভালো, এবং বাচ্চাদেরকে নতুন নতুন আঙ্গিকে, নতুন নতুন গন্ধে, নতুন নতুন স্বাদে
এবং নতুন নতুন কালারের কম্বিনেশনে আমরা যে ভ্যারিয়েশন ডিফারেন্সিয়েশন করতে শেখা, সেইভাবে বাচ্চাদেরকে খাবার প্রতিদিনই যদি একই রকম খাবার নিয়ে আমরা বাচ্চাদের জোড়াজড়ি করি তাহলে হবে না। আর তৃতীয় আমার মায়েদের কাছে আহ্বান যে মায়েরা যাতে বাচ্চাদের সাথে নির্মম ব্যবহার না করে, জোড়াজুড়ি না করে বাচ্চাদের খাওয়ার ব্যাপারে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বাচ্চাদের খিদে লাগলে খাবে, কিন্তু বাচ্চাদের সাথে একটা বন্ধু সুলভ আচরণ, তারা যেন বন্ধুর সাথে কথা বলছে, বন্ধুকে খাওয়াতে চাচ্ছে, এভাবেই যেন এই পাঁচ বছরের বাড়ন্ত শিশুর সাথে তারা কমিউনিকেট করে। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। ম্যাডামের কাছে একটু জানতে চাচ্ছি যে ম্যাডামের উদ্দেশ্যে, যেহেতু ম্যাডাম পুষ্টি নিয়ে অনেক কাজ করছেন, যে মায়েদের উদ্দেশ্যে বা প্যারেন্টসদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? একটাই কথা বলবো মায়েদেরকে, যে বাচ্চার ব্যাপারে অনেক বেশি ওয়ারিড না হয়ে, দুশ্চিন্তা না করে সেটাকে কীভাবে আসলে সমাধান করা যায় এই বিষয়টা খেয়াল করতে হবে। অপুষ্টি নিয়ে তারা চিন্তা করছেন, কিন্তু সেটা অতি চিন্তা করার কারণে বাচ্চার উপর এক ধরনের জুলুম হয়ে যায়। আমি মনে করি যে প্রতিদিন যদি চেষ্টা করে তাহলে যেই অপুষ্টিটা তৈরি হলো, একটু একটু করে চেষ্টা করে প্রতিদিনই পারলে এটাকে রিকভার করা যাবে। দ্বিতীয় হলো মায়েদের পুষ্টি শিক্ষার বিষয়ে একটু ভালো জ্ঞান থাকতে হবে, আমি কোন খাবারটা আমার বাচ্চাকে দিচ্ছি, কোন সময়ে দিচ্ছি, কারণ খুব ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট হলো যে এখন অনেক কিছু থেকে আমরা চাইলে এই নিউট্রিশন জিনিসটাকে, বেসিকটাকে আমরা কিন্তু শিখতে পারি, একটা বাচ্চার বাড়ন্ত শিশুর কি লাগে এই শিক্ষাটা মায়ের জন্য এত জরুরি, একাডেমিক এডুকেশন দরকার নেই। ইনফ্যাক্ট এতটুকু বুঝতে হবে এই খাবার থেকে তার বাচ্চার আইকিউ ডেভেলপ হচ্ছে, কাজে একটা মা কী ফুড দিয়ে কী কম্বিনেশন করছে, কালারটা কী আনছে, খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে তার বাচ্চার ডেভেলপমেন্ট হচ্ছে। ইনফ্যাক্ট উনি যখন খাবারটাকে প্রিপেয়ার করবে, আমি আশা করবো তার বাচ্চাকে তার পাশে রাখবেন। স্যার এবং ম্যাডাম অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এই শিশুতে জয়েন করার জন্য। আমি একটু ম্যাডামের কাছে আসছি। ম্যাডাম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, বাট তারপর একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে কমপ্লেনগুলো নিয়ে আসছে, আপনারা সাজেশন দিচ্ছেন তাতে কি আমরা বেটার আউটকাম পাচ্ছি কি না, বা এই ফর্টিফাইড ফুড বা আমরা যদি বলি যে আমরা একটু অন্যভাবে প্রসেস করে দিচ্ছি, এগুলোতে তারা পরবর্তীতে কি আমাদের কাছে বেটার আউটকাম নিয়ে আসছে কি না, যে হ্যাঁ বাচ্চার অনেকটাই প্রবলেম সলভ হয়েছে বা এরকম পাচ্ছেন কি না? আমি অনেক পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার যারা পেশেন্ট ওরা কিন্তু মোটামুটি পাঁচ বছরের প্লাস যারা থাকে, অ্যাটলিস্ট আমি এই বাচ্চা সাত বছর আট বছর পর্যন্তই মা কিন্তু কন্টিনিউ যে মনিটরিংটা এটা, কারণ আমি আসলে প্রেসক্রাইব করিও সেভাবে, কাউন্সেলিং করিও তাদেরকে এভাবে, যেটা কত গুরুত্বপূর্ণ তার এই সময়ের ডেভেলপমেন্টটা। হ্যাঁ, সব মাই চায় তার বাচ্চা মেধাবী হোক। সো মেধাবীটা কিন্তু হবে, মানে এটা অনেকে বলে গড গিফটেড, ডেফিনেটলি গড গিফটেড, যেটা স্যার প্রথমেই বলেছে জেনেটিক্যাল কিছু বিষয় থাকবে তার, এটা একটা। তার পরবর্তী পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে তার খাদ্য অভ্যাস।